রাজ্যের দোরগোড়ায় কড়ানার 36-স্তরীয় পঞ্চায়েত নির্বাচন। ঠিক সেই পঞ্চায়েত নির্বাচনের কয়েক মাস আগে নামখানা ব্লকে তৃণমূল কংগ্রেসের বড়সড় ভাঙন। আবাস যোজনায় দুর্নীতি এবং স্বজন পোষণ সহ তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করল প্রায় 30টি পরিবারের শতাধিক সদস্যরা। কার্যত পঞ্চায়েত নির্বাচনের আগে খানিকটা অক্সিজেন পেল ভারতীয় জনতা পার্টি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশরা। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। সন্তান অবাধ্য, দাম্পত্য কলহ, প্রেমে ব্যর্থ, ব্যবসায় মন্দা, চাকরি ক্ষেত্রে সমস্যা ইত্যাদি নিখুঁত বিচারের সঠিক প্রতিকার। যে কোনো সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে আচার্য শ্রী রঞ্জিতানন্দ। চেম্বার করছেন কাকদ্বীপ, সোনারপুর, মেছেদা, বারাসাত, কালীঘাট, দমদম সহ একাধিক জায়গায়। বুকিং করতে আজই কল করুন 9836459511 এই নাম্বারে। সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সবসময়। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন একেবারে দোরগোড়ায় করা নাচ্ছে, তার আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন, বিশেষ কি কারণ? তার একমাত্র কারণ আজকে যেটা আমরা সোচ্চার হয়েছি, আমরা শতাধিক তৃণমূল কর্মী, তো তার কারণ হচ্ছে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘর, যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তারা ঘর পায়নি, কিন্তু যাদের ঘর আছে অলরেডি ইতিপূর্বে পেয়েছে তাদের লিস্টে অনেক নাম আছে, তার প্রতিবাদে আমরা একসঙ্গে জড়ো হয়েছি এবং আমরা সবাই মিলে তার প্রতিবাদ করছি। হ্যাঁ, এর সঠিক বিচার আমরা পাবো এবং সেই আশা নিয়ে আমরা সবাই বিজেপিতে যোগদান করেছি। কতজন যোগদান করলেন? শতাধিক কর্মী। আপনার নাম? উত্তম প্রধান। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত দক্ষিণ দুর্গাপুর এলাকায় রাজ্য সরকারের একাধিক দুর্নীতির প্রতিবাদে বিজেপি সাগরমণ্ডল ফাইভের ডাকে একটি হাটসভার আয়োজন করা হয়। উক্ত হাটসভায় বিজেপি সাগরমণ্ডল ফাইভের সভাপতি অনুপ সামন্তের নেতৃত্বে দক্ষিণ দুর্গাপুর এলাকার প্রায় 30টি পরিবার থেকে শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা যোগদান করে গেরুয়া শিবিরে। আর এই ঘটনায় বেশ সাড়া ফেলেছে রাজনৈতিক মহলে। একেবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সামনে, আর তার আগেই আপনাদের এই নামখানার যে হাট সভা, সেখানে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস ছেড়ে আপনাদের দলে যোগদান করেছে, কি বলবেন? তৃণমূল থেকে যোগদান করেছে তাদের একটাই মাত্র দাবি, আজকের শতাধিক তৃণমূল কর্মী যোগদান করলেন, তাদের একটাই মাত্র দাবি, তাদের যে আবাস প্লাস যে যোজনা, যেই আবাস প্লাস যোজনায় যে দুর্নীতি হয়েছে, যারা প্রাপক, অরিজিনাল প্রাপক, তারা আজকের বঞ্চিত, সেই অন্যায়ের প্রতিবাদে তারা তৃণমূল ছেড়ে আজকের বিজেপির পতাকা তলে এসেছে এবং বিজেপিতে যোগদান করেছেন। এটা আপনাদের জন্য কতটা হচ্ছে লাভজনক হলো পঞ্চায়েত? আগামী দিনে পঞ্চায়েত ভোটে একটা লড়ার শক্তি, আগামী দিনে এই শিবরামপুর পঞ্চায়েত আমরা অবশ্যই অবশ্যই পাবো এবং এই দুর্নীতিকে সামনে রেখে। আপনার নাম? আমার নাম অনুপ সামন্ত, সাগরমণ্ডল ভাবে বিজেপির সভাপতি। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। ছুটির দিন কিংবা অবসর সময়, বন্ধু বান্ধব কিংবা পরিবার কিংবা নিজের কোনো প্রিয় মানুষের সঙ্গে কিছুটা সময় কাটাতে আজই চলে আসুন বালুকাবেলা রিসোর্টে। মৌসুনী আইল্যান্ডের অন্যতম আকর্ষণ বালুকাবেলা রিসোর্ট, এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, এসি নন এসি রুম, সমুদ্র সৈকতে আকর্ষণীয় ফ্যামিলি ট্রেন্ড, 24 ঘন্টা ডাক্তারি পরিষেবার পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন ওকেশনে থাকছে আকর্ষণীয় অফার। এছাড়াও বিয়েবাড়ি, বিবাহ বার্ষিকী, শুভ জন্মদিনের মতো নানান অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারেন। বিশদে জানতে সরাসরি কল করুন 9732999730 এই নাম্বারে, এছাড়াও কল করতে পারেন 6296483878 এই নাম্বারে। আমরা এই সরকারি কোনো ঘর না পাওয়ার জন্য আজকে বিজেপিতে যোগদান করেছি, তাই আমি চাই যে আমরা যেন একটা ঘর পাই, যাদের ঘর দেওয়া হয়েছে তাদের আবারও ঘর এসছে কিন্তু আমরা ঘর পাইনি। আপনার নাম? আমার নাম লক্ষ্মী পাল। সম্মানে সদ্য আমাদের উত্তম প্রধান থেকে শুরু করে, পঞ্চগোপাল প্রধান থেকে শুরু করে, যাদের চিন্তা ভাবনা, যাদের ভাবনা চিন্তা দূরদর্শিতাকে স্বাগত জানাচ্ছি আমাদের ভারতীয় জনতা পার্টির নামখানা ব্লকের পক্ষ থেকে, মন্ডলের পক্ষ থেকে এবং জেলার পক্ষ থেকে তাদেরকে আমি স্বাগত জানাই। হাতে হাত রেখে আজকে আমরা প্রতিজ্ঞা করব আগামী পঞ্চায়েত নির্বাচনে, যাতে এই বুথ 228 নম্বর বুথ, স্বাধীনতার পর থেকে যে কংগ্রেসের ক্ষমতায় ছিল, বর্তমান তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় রয়েছে, সেই বুথ আগামী দিনে
ভারতীয় জনতা পার্টিকে উপহার দেবে তারা প্রতিজ্ঞা করেছে, সেই জয়ের স্বপ্নে আজকের আমাদের সভা। তাই ওনারা এলেই আমাদের মণ্ডল সভাপতি সমেত আমাদের মহিলা মোর্চা থেকে শুরু করে যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তারা আনন্দে আজকে তাদেরকে গ্রহণ করবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি বিজেপি বিজেপি, বিজেপি বিজেপি বিজেপি, মন দেশের মহান নেতা নরেন্দ্র মোদি, মন দেশের মহান নেতা নরেন্দ্র মোদি। নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়া ও রবীন দাসের রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।